আসসালামু আলাইকুম সবাইকে। এটা আজকের ভিডিও নয়, এটা কয়েকদিন আগের ভিডিও। আমরা মোবাইলে ছিল, ভিডিওটা করছিলাম আমি ইউটিউবে আপলোড দিবার জন্য, কিন্তু দেওয়া হয়নি ব্যস্ততার কারণে। আজকে ভিডিওটা আপলোড দিলাম, মনে হলো যে ভিডিওটা আপলোড দেই আর আপনারাও ভিডিওটা দেখুন। আমরা তখন আমার মেয়ের স্কুল খোলা ছিল, স্কুলে যাওয়ার জন্য বের হয়েছি। বাসা থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে স্কুল, কাছে গুলো স্কুল আছে, এত ভালো স্কুল না, এই জন্য একটু দূরে হলেও ভালো স্কুলেই দিছি মেয়েকে। এইখানে হয় কি, এই যে কয়েকদিন আগে রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি মারামারি হলো না, সেই মারামারি সামনে এত যানজট, মারামারি লাগছে প্রতিদিন, প্রায় মারামারি লাগে এখানে, এখানে এত যানজট পড়ে যায়। আমরা স্কুলে যাওয়ার জন্য আসলে হবে কি, অটোতে বসেই থাকতে হয়, আবার ঘুরে যাইতে হয়, বাড়িতে হেঁটে যেতে হয়, পরে ব্যাক করে অটো পাওয়া যায় না সামনে। শেষে মেয়ে আজকে বলতেছে যে না মা, আমাকে স্কুলে যেতেই হবে, আমার সামনে পরীক্ষা, তুমি আমাকে হেঁটে নিয়ে স্কুলে যাও। এখন কি করা, যেমন কথা তেমন কাজ। বের হয়ে দেখি আরও অনেক স্টুডেন্ট সবাই হেঁটে হেঁটে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছে, তাদের কথা মতো আমরাও স্কুলে রওনা দিলাম। এখন আমরাও যাচ্ছি, সবাই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে আগ্রহ নিয়ে বাচ্চা কাচ্চা স্কুলে হেঁটে যাচ্ছে। আমার মেয়েও অতি আগ্রহে এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছে, দুই সাইডে গাড়ি ভরপুর, ধুলাবালি, হাঁটতে হাঁটতে রোদ গরম কষ্ট সহ্য করেও মেয়েটা আমার স্কুলে যাচ্ছে। তাহলে এই যানজটের কারণে আমাদের এই কষ্টটা স্বীকার করতে হচ্ছে। শুধু যানজট নয়, যানজট তো আর এমনি এমনি লাগেনি, সামনে নির্বাচন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, মানে কত দল, সব কিছুতেই মারামারি, গণ্ডগোল, রেষারেষি, আর তার ভোগান্তি ভোগ করতে হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষদেরকে। তারা তো আর এইসব ভোগ করতে আসতেছে না, ভোগ করতেছি আমরা। এই যে পায়ে হেঁটে যে স্কুলে যাচ্ছি, এখন আমার যেতে যেতে মাথায় চিন্তা কাজ করতেছে, যাওয়ার সময় তো যাচ্ছি, যানজট যদি না ছোটে, আবার আসার সময় এই 2.5 কিলোমিটার রাস্তা আমাদেরকে পায়ে হেঁটে আসতে হবে। কি আর করার, বাচ্চার যে স্কুলে যাবেই, সামনে পরীক্ষা, তাই জন্য এখন আমাদের স্কুলে যেতে হচ্ছে। এখানে মাদ্রাসা, স্কুল, কলেজ সব কিছুর পাশাপাশি আমরা স্কুলে চলে আসতে, ওই যে সামনে স্কুল দেখা যাচ্ছে, মেয়ের স্কুল। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন, যদি ভালো